Srimati Bharati, Professor Bharati Rai, Professor Boshurai Chaudhary, উপস্থিত আমার গুরুজনদের, আমি এই রবীন্দ্রনাথ নিয়ে আর কোনো কথা বলতে চাই না। বছর তিনেক চালাতে হয়েছে, প্রতিদিন কোথাও না কোথাও কোনো একটা ভ্রান্ত ধারণা যে আমি রবীন্দ্রনাথ চিনি বা রবীন্দ্রনাথ নিয়ে কাজ করেছি, কার মাথায় যে ঢুকলাম জানি না। ওনাকে নিয়ে যে সার্ধ শতবর্ষ হলো, তার তো 3 বছর ধরে সার্ধ শতবর্ষ চলল। আমি খালি আমার নিজের কয়েকটি ধারণা আজকে ভারতীদের অনুষ্ঠানে এসে বলার চেষ্টা করব। তার মধ্যে একটা হলো যে পড়ার স্বভাবটা কিন্তু একেবারেই চলে যাচ্ছে। চিঠি লেখা তো কবেই চলে গেছে, এগুলো আমাদের মানে লক্ষণীয় যে চিঠি কেউ কাউকে লেখে বলে আমার জানা নেই। হাতে লেখা চিঠি পেলে আমি রেখে দিই, আজকাল ইমেলের উপর চলে, SMS এর উপর চলে। অতএব সাহিত্য বা নিজের ভাবনাকে একটা ফুটিয়ে তুলতে গেলে যেই ধৈর্য লাগে বা যে ভাষা বা যেই কম্পোজিশন বলুন লাগে, সেটা বোধহয় একেবারেই হারিয়ে যাচ্ছে। এখন যুগের সাথে ঝগড়া করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আমরা যেভাবে যাচ্ছি সেখানে মনে হচ্ছে যে ওই সবই দেখবো আর শুনবো। তুমি যদি বলতে পারো আমি শুনতে রাজি আছি, তার মানে ব্রততীতের ব্যবসা বাড়বে, যারা ভালো বলতে পারে, যারা ভালো গাইতে পারে তাদের আরো বেশি চলবে। এখন সেখানে সেই পরিপ্রেক্ষিতে ভারতীদি আমাদের জন্য কিছু কবিতা আবৃত্তি করেছেন। তার চেয়ে বেশি আমার কাছে যেটা প্রযোজ্য মনে হচ্ছে যে উনি নিজে বোধ হয় পড়িয়ে শুনেছেন নাকি? হ্যাঁ, নিজের পছন্দ মতন লেখা পড়ে শুনে মানে পড়েছেন। এখন যে অবস্থায় চলে যাচ্ছে আমি দেখছি কেউ বসে কষ্ট করে আর অরিজিনাল সাহিত্য পড়ছে না। তার ভাবান্তর করা বা তার উপর নাট্যান্তর করা যেগুলো করেছে না, সেই নাটক দেখছে বা তার অডিওভিজুয়াল ফর্মে দেখছে। কাউকে যদি জিজ্ঞেস করে যে তুমি কি এটা পড়েছো, বলে ওটা সিনেমা দেখেছি, বড় ভিডিও দেখেছি। এখন আমরা যারা এইখানে, আমি তো 60-এর উপর চলে এসেছি অনেকদিন, 60-এর নিচে আমি দেখতে পাচ্ছি বেশ কটা কচি মুখ, কিন্তু যারা আগে মানে গত প্রজন্মের তারা বা যারা আমাদের 50-এর নিচে তারা তো এখন এদিকে দেখছেই না একদম। তার আরেকটা কারণ হচ্ছে আমি যদি আমাদের ভাষায় বলি, মানে ব্রডকাস্টিংয়ের ভাষায় বলি, আমরা 117 কোটি টেলিভিশনে গিয়ে আটকে গেছি। যে যতই টিআরপি ঝগড়া করুক আর লড়াই করুক, ওই 16-16.5 কোটি 17 কোটির ওপর বেশি উঠছে না। কিন্তু স্মার্টফোন উঠে গেছে 22 কোটি, এবছর স্মার্টফোন আমাদের 28 কোটি হয়ে যাবে। মানে 128 কোটি ভারতীয়ের মধ্যে প্রায় 30 কোটি লোকের কাছে হাতে স্মার্টফোন। স্মার্টফোন মানে যেই ট্যাবলেট বা ফোন থেকে সবকিছু দেখা যায়, শোনা যায়, ইন্টারনেট কানেক্টিভিটি করা যায়। তার মানে ইন্ডিকেশনস আর ভেরি ক্লিয়ার কোন দিকে যাচ্ছে। ইটস মুভিং ফ্রম দি অরাল ট্রেডিশন, ফ্রম দি রিটেন ট্রেডিশন টু দি পারফরমেটিভ। আমাদের ওইদিকে এখন জিনিসটি নিজেদের চলে যেতে হবে। অতএব ভারতীদি যে পড়ে শুনিয়েছেন, ওই পড়া থেকে কিন্তু লোকে বলবে যে আপনাকে জিজ্ঞেস করে গল্পটা পড়েছো, বলে না আমি টেপে শুনেছি বা এতে শুনেছি। উনি কিন্তু আমি জানি না চিন্তা করে করেছেন কিনা, খুব একটা ওই দৃষ্টি নিয়ে করেছেন কিনা জানি না, কিন্তু যেটা করেছেন সেটা স্টেপ ইন দ্য রাইট ডাইরেকশন। আমরা চেষ্টা করছি আকাশবাণীকে যদি আর একটু পপুলার করে তুলতে হয়, তবে আমাদের অনেক কয়েকটা জায়গায় নজর দিতে হবে। কদিন আগে আমরা একটা আলোচনা সভা করেছিলাম যেখানে অনেকেই জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা আকাশবাণী নাটকটি গেল কোথায় বলুন তো? আশ্চর্য, আকাশবাণী নাটক আছে রে বাবা, লোকে শোনে না। লোকে শোনে না সেখানে আরেকটা কারণ আছে, তো যে আমরা আমাদের ট্রান্সমিশন এখন অবধি মান্ধাতার আমলে মিডিয়াম ওয়েভে চলছে। মিডিয়াম ওয়েভ কিন্তু আর এরা এই দেখেছি আমার এই আকাশবাণী বা প্রচার ভারতীর কর্তারা, তারা ইতিহাস থেকে খুব একটা বেশি শিখতে চায় না। তারা ওই কলেজে মিডিয়াম ওয়েভ শিখে এসছেন, শর্ট ওয়েভ শিখে এসছেন, শর্ট ওয়েভ বাইরে কোনো রকম টেনে বার করা গেছে, মিডিয়াম ওয়েভ নিয়ে লেগে আছে যে মিডিয়াম ওয়েভ কী করে বাড়ানো যায়। বছর দুয়েক ধরে আমরা চেষ্টা করছি নীতিটা পুরোপুরি পাল্টে দিতে। মিডিয়াম ওয়েভে আমাদের শ্রোতা 4-5 কোটি, ভারতবর্ষের 128 কোটির মধ্যে যদি শ্রোতা 5 কোটি থাকে,
আর এক একজন যারা ঘাটে যাচ্ছেন, একজন করে শ্রোতা কমছে। তা এই অবস্থা কতদিন চালানো যাবে? শুনছে কি তবে লোকেরা, এই যতক্ষণ বললাম দেখছে কি? তারা চলে গেছেন এফএমে, সুবিধে এফএমে গেলে মোবাইল হ্যান্ডসেটে ধরা যায়। সব সব সময় দেখবেন কানে দুটো লাগিয়েছে, বোতাম না কি বলে দড়ির মতো লাগিয়ে ও করতে করতে সব যাচ্ছে। তারা কিন্তু এখন আইফোন আর মানে এই নিয়ে যাচ্ছে না যে সফিস্টিকেটেড মানে মিউজিক সিস্টেমস না, তবে সব ফোনটার মধ্যে লাগিয়ে নিচ্ছে, পিক আপ করছে লাগিয়ে নিচ্ছে। এফএম এর আরেকটি সুবিধা আছে, আমি জানি এটা এটাকে আমার আনতে বেঁধে আনতে হবে টপিকটা, কিন্তু এফএম এর যে সুবিধা আছে, এফএম এ ব্রডকাস্ট ওয়েবসে তো অতএব ফ্রি অফ কস্ট, টক টাইম বলে কিছু নেই, আপনি যত ইচ্ছে এফএম শুনুন, পয়সা দিতে হবে না। অতএব এফএম গিয়ে এখন 20 কোটি লোক শুনছে, এবছরে আমরা এক্সপেক্ট করছি 20-25-30 কোটি লোক শুনবে। অতএব আমরা চেষ্টা করছি এফএম এ চলে আসতে। এফএম এ কি করে আসা যায়? মিডিয়াম ওয়েভে যদি ধরুন 250 কিলোমিটারের একটা সার্কেল থাকে, এফএম এ কিন্তু তার মধ্যে 5টা ছোট সার্কেল বানাতে হবে। এফএম এর তফাৎ হচ্ছে যে এফএম বিকজ অফ ইটস হাই কোয়ালিটি ওটা 5টা সার্কেল বানাতে হবে। আমরা কলকাতায় শুরু করে দিয়েছি, কলকাতা ক এই মাসখানেকের মধ্যে আমার মনে হয় যে আমরা এফএম এ শোনাতে পারবো। অতএব এখান থেকে উত্তরপাড়া হেনাতারা মানে পার্শ্ববর্তী অঞ্চলে আপনি জাস্ট মোবাইলটা খুলবেন, দেখবেন ইউ ক্যান গেট অল দ্য নিউজ। এখন রেডিও শুনতে গেলে আমাদের মনে হয় ওইটা ট্রানজিস্টার সেট, আমি ওই ট্রানজিস্টার সেট কিন্তু অনেক বছর দেখিনি। খালে দেখলাম আমির খান একটা সিনেমা করেছেন, সেখানে দেখলাম তার শরীর ঢাকা দেওয়ার জন্য একটা সেট নিয়ে দাঁড়িয়ে আছেন, ওটাকে রেডিও সেট বলে, এফ এম মানে মিডিয়াম ওয়েভ। অতএব এফ এম সেট নিয়ে কেউ ঘুরে বেড়ায় বলে বলে আমার মনে হবে না, অর্থাৎ বলতে আমির খান ঘুরে বেড়াচ্ছিলেন অন্য কারণে, কিন্তু এফ এম সেট নিয়ে কেউ ঘুরে বেড়াবে না। অতএব টেকনোলজির দিকে দেখতে গেলে আমাদের এফএম কিন্তু মোবাইলে, সবার মোবাইল তো দেখছেন, মানে আমাদের এই প্রজন্ম বা এই যুগের ব্যাপারে যদি কোনো চিত্র কেউ পরবর্তীকালে করেন, তারা একসময় যে গ্রীষ্মের এ ছিল না, কাপড় টাপড় না পড়েই দিয়েছিল সবার ক্লাসিক্যাল যুগে, আমাদের এই যুগে যদি কোনো ছবি ওঠে সেটা হচ্ছে কারে একটা ফোন, সবার, আমিও করি সবাই করে। কানে ফোনের থেকে আরও খারাপ হচ্ছে, হাত দিয়ে টক 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 করছে, কী যে করছে, আপনার সাথে কথা বলছে ওইদিকে কথা বলে যাচ্ছে সবসময়। অতএব আবার বলি আমি যুগের সাথে ঝগড়া করে কোনো লাভ নেই, তারা একসাথে দুটো তিনটে স্তরে চিন্তা করছে কাজ করছে। ফিরে আসি যেটা দিয়ে মানুষের কাছে পৌঁছানো যায়, এখন আমাদের তো মেনে নিতে হয় যে মোবাইল আর স্মার্টফোন দিয়ে মানুষের কাছে পৌঁছতে হবে, প্রশ্ন হচ্ছে কন্টেন্ট কী পৌঁছব। কন্টেন্ট আবার ফিরে আসছি, যেটা একদিকে যেরকম আমাদের রিওয়ার্ক বা রিপ্রডিউসড বা রিমেড আর্টিফিশিয়াল মেটেরিয়াল, ওরাল মেটেরিয়াল মানে আপনার রেডিও, রেডিও কিন্তু আবার চাহিদা বাড়ছে। হঠাৎ টিভির ক্রেজ চলে যাওয়ার পরে লোকে মনে হচ্ছে, আচ্ছা টিভি দেখতে গেলে তো আমাকে সবসময় টিভির দিকে চেয়ে থাকতে হচ্ছে, রেডিও নিয়ে কিন্তু আমি অন্য কাজও করতে পারছি, আমি কিচেনে রেডিওটা চালিয়ে রান্নাঘরে রেডিও চালিয়ে কিন্তু আমি সব কাজ করে যেতে পারছি। ইটস এ নন ইনক্লুসিভ মিডিয়াম, নন ইন্টারফেয়ারিং, নন ইনক্লুসিভ মিডিয়াম। আর আমাদের দেশে আবার রেডিও নিয়ে যতক্ষণ আমরা চেষ্টা করছিলাম বছর দুয়েক ধরে বাড়াতে, নতুন প্রধানমন্ত্রী আসা তার একটু উৎসাহ বাড়িয়েছেন, তিনি রেডিওর উপরই আসছেন, টিভির ছেড়ে রেডিওতেই আসছেন প্রত্যেক মাসে। আমার ধারণা রেডিওর এটা বাড়বে, রেডিওর রিচটা বাড়বে। 20 কোটি এখন যদি এফএম শোনে, 25 কোটি আগের বছর হলে হওয়ার উপরে কোনো মানে কোনো অসুবিধা নেই। যারা স্পোকেন ওয়ার্ড নিয়ে কথা বলছেন, যারা আবৃত্তি নিয়ে করছেন, যারা গান করছেন, যারা অডিও মিডিয়াতে কাজ করছেন, তাদের কিন্তু একটা অ্যাডভান্টেজ হবে। সেখানে ভারতীদের যাই না, অত চিন্তা করে করেছেন বলে আমার মনে হয় না, ভারতীদের নিজের একটা ইচ্ছা আছে সবসময় নিজেকে ব্যস্ত রাখা, আর সুখেনদাকে যতখানি এতে রাখা যায় আর কি। আচ্ছা, এবার বিষয়টা যেটা বলেছেন সেটা আমি না শুনে কোনো বক্তব্য রাখতে চাই না, নারী তুমি কি এটি আমিও 63 বছরে বুঝলাম না, আমি বুঝলাম না, আমার মনে হয় আমার 83 বা ভাই যাই না কতদিন চলবো, তাতে আমি এর কোনো উত্তর আমি দিতে পারবো না। ইংরেজিতে একটা কথা আছে, অল লেডিজ আর অ্যাট্রাক্টিভ বিকজ দে আর টেম্পারামেন্টাল, যেটা শেষ কথা ওরা বলেননি, টেম্পারামেন্টাল ইজ অল রাইট বাট ওয়েন ইজ, ওয়েন ইট ইজ টেম্পার, ওয়েন ইট ইজ মেন্টাল, এটা যদি আমাদের স্পষ্ট করে দেয়।
এটা আজ অব্দি কেউ যুগ উঠতে পারেনি। আমি এক্ষুনি আমার স্ত্রীর সাথে কথা বলছিলাম, 1 মিনিটে একটা একরকম কথা বলেন, আর 1 মিনিট আর একটা কি বোঝালেন, আমি কিছু বুঝলাম না, ফোনটা কেটে দিলাম। হ্যাঁ, নারী তুমি কি, এই বিষয় নিয়ে কিন্তু অনেক চর্চা হয়েছে, আমি সেই এর মধ্যে ঢুকতেই চাইছি না আজকে, যেদিন বোঝার কাছাকাছি স্তরে চলে আসবো সেদিন চেষ্টা করবো এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে রেখে গুরু গম্ভীরভাবে কিছু বোঝাবার, তখন বোধ হয় সেই বোঝার আর সেই বর্ণনার কোনো মূল্য থাকবে না। ভারতীদি অনেক দিন ধরে চেষ্টা করছেন এই অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টকে ভায়োলেট করে কিছু কিছু সিক্রেট আমাদের বলতে। আমার দিদি হন অতএব বাবাকে অনেক সময় বলেছেন, এই তুমি এটা সাবধান থাকবে, এ করে গিয়ে হ্যাঁ হ্যাঁ করবে না। তো অনেক কথা আমাকে অনেক 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 অ্যাডভাইস দিয়েছেন, আমি প্রত্যেকটি লঙ্ঘন করিনি। ভারতীদির মুখে আমরা শুনব বা রবীন্দ্রনাথ কীভাবে দেখেছেন নারী চরিত্রের দিকে, সেই নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আমি আরও যারা আমার চেয়ে অনেক বেশি জানেন, আর এটাকে যদি আরও আপনারা জমিয়ে তুলতে চান, আমি একটা আবেদন করবো আমার এখানে আমার গুরু বা আমার কী বলবো শ্রদ্ধেয় দীপকবাবু আছেন, দীপক রুদ্র, উনি একটি গানে যা বোঝাবেন আমি আধ ঘন্টায় যা বললাম তার চেয়ে বেটার বুঝে দেবেন। আর এই দীপকদীকে বলবো যে একবার এসে একটা গান করবেন ভারতীদি বা আপনার যখন কৃষ্ণাদির অনুমতি নিয়ে। ভারতীদির কোথার থেকে যে এনার্জিটা পান আমি জানি না, আমি প্রায় 25-30 বছর আগের থেকে দেখছি এনার্জির কোনো শেষ নেই। আমার মনে আছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যখন প্রভাইস চ্যান্সেলর ছিলেন তখন এক দঙ্গল কর্মচারী তাকে বোধ হয় ঘিরেছিলেন বা ধাক্কা ধাক্কি দিতে চেয়েছিলেন, এমন বকুনি দিয়েছিল সব পালিয়েছিল পেছনে গেট দিয়ে, হ্যাঁ ঘেরাও টেরাও করার চেষ্টা করেছিল। কোথার থেকে পান এই ডিউরাসেল ব্যাটারির স্ট্রেংথ আমার একবার জিজ্ঞেস করার ইচ্ছা আছে, তো সেটাও একবার সময় মতন করবো। উনি ওনাকে আমি অনেক বছর ধরে চিনি, আর উনি না বলে শব্দটি মানতে চান না, আজকে না আসলে মারধর খেতাম। আমি বলেছি দুটো প্রোগ্রামের মাঝে আমি ঠিক চলে আসবো, ভারতীদি আপনার পাশে আছি, একটি বই বোধ হয় আপনার বাকি আছে কোনো না, সেটা বেরোয়নি না প্রবাসী না ওই কফি টেবিল, হ্যাঁ ইতিহাস থাক, একটি বই আমি জানি রেডি হয়ে পড়ে আছে, সংস্কৃতি মন্ত্রক ছাড়ার পরে শুনছি নাকি তারা আবার কচুরিপানার পুকুর আবার এক হয়ে গেছে, কচুরিপানা সেটেল হয়ে গেছে। তো যাই হোক, আমি অনেকক্ষণ সময় দিলাম, আমি আমার তরফ থেকে ভারতী দেখে আমার অভিনন্দন জানাই, আমার প্রণাম জানাই বলে আমি অন্যদের কথা বলেছি। নমস্কার, ধন্যবাদ। ছপরা কোথায় আমি দেখতে পাচ্ছি না, অ্যাকচুয়ালি ছপরা মডেল অফিসে আছেন। আমরা এরকম বেশ কয়েকটি ভালো প্রোগ্রাম কিন্তু আকাশবাণীর মাধ্যমে দেখাবো, শোনাবো শোনাবো, এটা ঠিকই করে ফেলেছি। আজকে উত্তরপাড়া সঙ্গীত সম্মেলনে এরা এসেছিলেন, তারা বলছেন 1950-59 থেকে তাদের কাছে রেকর্ডিংস আছে, তাই যদি থাকে তো সেগুলো যেরকম ডোভারল্যান্ডকে আমরা দেখাচ্ছি টেলিভিশনে, এটাকেও আমাদের অন্যভাবে প্রচারিত করতে হবে। এগুলো কয়েকটা দিকের দৃষ্টিভঙ্গিটা পাল্টাতে হবে, কিন্তু ওই যাদের সাথে কথা বলি তাদের পাল্টানো একটু মুশকিল। যাই হোক,